আসসালামু আলাইকুম। আমার এই সুন্দর লাল পুটিনের রেসিপি দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটির সাথে থাকুন। তো কীভাবে রান্না করি সেই কথাটি এখন আপনাদের জানাবো, সেই রেসিপিটি শেয়ার করবো। তার জন্য আমার এক প্যাকেট সুজি আর হচ্ছে চিনি আর নারকেল লাগবে, এগুলো হচ্ছে মেন উপকরণ। আর কী কী লাগবে সেগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওর সাথে থাকুন। তো আমি হচ্ছে প্রথমে একটা প্যান নিয়ে নিলাম, আর এখন হচ্ছে এক প্যাকেট সুজি দিয়ে দিলাম। সুজিগুলো হচ্ছে ভেজে নিব। তো খুবই অল্প আছে সুজিগুলো, অনেকক্ষণ ধরে ভাজবো, প্রায় 8 থেকে 10 মিনিট। তো আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যারা আমার ফেস থেকে দেখছেন অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা হচ্ছে চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো এভাবে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো দিয়ে রাখবেন। তো এরপর হচ্ছে আমি কিছু পরিমাণ তেল অ্যাড করে দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তেল ছাড়াও সুজি ভেজে নিতে পারেন। তো এখানে হচ্ছে এক প্যাকেট পরিমাণ সুজি আছে, তো সবটুকু আমার লাগবে না, এখান থেকে কিছু পরিমাণ সুজি হচ্ছে আমি রেখে দিব। তো একবারই হচ্ছে আমি ভেজে নিচ্ছি, এখানে অর্ধেকটা দিয়ে হচ্ছে আমি লাড্ডু তৈরি করব। তো বেশ অনেকক্ষণ হচ্ছে ভাজা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। এখন এখান থেকে আমি অর্ধেকটা সুজি তুলে রাখবো, আর বাকি অর্ধেকটা দিয়ে আমি লাড্ডু তৈরি করব। তো আপনারা কে কে বাসায় এভাবে লাড্ডু তৈরি করেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এখানে আমি অল্প পরিমাণ হচ্ছে জাফরান রং দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম হচ্ছে পানি। এখানে কোনো আন্দাজ নেই পানি, যত পর্যন্ত আমার সুজিটা না সেদ্ধ হবে তত পর্যন্ত আমি এখানে পানি অ্যাড করব। প্রথমে অল্প পরিমাণে দিয়ে দিলাম, তারপর দেখলাম হচ্ছে জাফরানের কালারটা একটু ফ্যাকাশে আসছে, তো এরপর হচ্ছে আমি আর একটু জাফরান রং দিয়ে দিব এখানে কালারের সৌন্দর্যের জন্য। আর আমি হচ্ছে এখানে প্রথমে চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিবেন যে যা স্বাদ অনুযায়ী, তবে আমি হচ্ছে চিনিটা একটু কমই দিই, এটা হচ্ছে একটু কম মিষ্টি হলে বেশি বেটার লাগে আমার কাছে খেতে। আর একটা জিনিস হচ্ছে বাসায় ছিল না, সেটা হচ্ছে বাদাম, বাদাম দিলে অনেক বেশি আরও টেস্ট হয়, তো বাদাম নেই, তো আজকে হচ্ছে বাদাম দিচ্ছি না। এখানে আমি আর একটু রং দিয়ে দিলাম জাফরান রং, তো জাফরান রংটা হচ্ছে আপনারা যে কোনো মুদির দোকানে গেলেই হচ্ছে পেয়ে যাবেন, অল্প একটু কিনে এনে বাসায় রাখলে মাঝে মাঝে এভাবে কাজে আসে। তো আমি হচ্ছে ভালো মতো নাড়াতে থাকবো, আর এখন দিয়ে দিব হচ্ছে ড্রাই নারকেলটা। তো এখানে হচ্ছে আমার আর পানি লাগবে না, তো ভিতরে যদি কোনো লাম্পস থেকেও থাকে বা গোটা গোটা থেকে থাকে পরবর্তীতে এটা হচ্ছে ময়াম দেওয়ার সময় হচ্ছে ঠিক হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নারকেল, লাড্ডুগুলো খাওয়ার সময় নারকেলটা যখন মুখে লাগবে তখন এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে, সেক্ষেত্রে বাদাম দিলে আরও মজা লাগবে। তো আজকে হচ্ছে আমি বাদাম দিচ্ছি না, আপনারা চাইলে বাদাম দিয়ে করতে পারেন। তো এভাবে হচ্ছে কিছু সময় আমি নাড়িয়ে চাড়িয়ে হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। এই যে সুজিটা হয়ে গেছে আমার, সেদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে চুলাটা বন্ধ করে আমি হচ্ছে নামিয়ে নিব, এটা বেশ গরম আছে। তো লাড্ডুর আকারটা দেওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব, আপনারা চাইলে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখতে পারেন। তো ভিডিও করার সাথে হচ্ছে আমি 10 মিনিট ডিপ ফ্রিজে রাখলাম, তো ফিরছি 10 মিনিট পর। 10 মিনিট পর হচ্ছে ফিরে আসলাম, আর এই যে লাড্ডুগুলো এখন আকার দেওয়ার জন্য একদমই তৈরি। আপনারা চাইলে একটু সুন্দর করে মথে নিতে পারেন, তাহলে ভিতরে কোনো দলা থাকলে সেটা সুন্দর মতো গলে যাবে। আর হাতের কাছে একটু পানি নেবেন, নিয়ে এই যে দেখেন সুন্দর করে এভাবে লাড্ডুর শেপটা দিতে হবে, হাতে একটু পানি লাগালে হচ্ছে লাড্ডুরটা হচ্ছে হাতে লেগে যাবে না। তো আমার সবগুলো লাড্ডু হচ্ছে তৈরি, 5 মিনিটের ভিডিওতে খুব সহজে আমি লাড্ডু বানানো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর সাজানোর জন্য শেষের দিকে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেলটা, তো এই ড্রাই নারকেলটা হচ্ছে আমি শেষের দিকে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, চাইলে কেউ এখানে বাদাম কুচিও ব্যবহার করতে পারেন। তো তৈরি হয়ে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো আজকের মতো হচ্ছে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।